বন্ধুরা, দেখো আজকে সকাল না দুপুর হয়ে গেছে, 12টা বাজে, আর আমি এখন খাচ্ছি চা, গরম গরম চা। আর এই যে চানাচুর, মুড়ি আর একটু সর্ষের তেল, পেঁয়াজ, এগুলো দিয়ে এখন ভালো করে এই যে মেখে মেখে নিচ্ছি। এইভাবে না মুড়ি খেতে আমার খুব ভালো লাগে। এখানে ধনিয়া পাতা দিলেও ভালো লাগে, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, ওটা আমি দিলাম না। আর এইভাবেই আমার ভালো লাগে, বুঝেছো? তাই জন্য এখন এক থালা মুড়ি নিয়ে নিয়েছি, এখন এটাই খাবো, বুঝেছো? খেয়ে দিয়ে তারপরে 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 কখন খাবো জানি না, প্রচুর 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 কাজ আছে। এখন সন্ধ্যে হয়ে গেছে, আমি এখন স্নান করে আসলাম, জানো। স্নান করে এসে ভাত বসালাম, আর সঙ্গে ডাল বসিয়েছি। ভাত আর ডাল একসঙ্গেই হয়ে যাবে। আর প্রচুর 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 ঠান্ডা লাগছে আজকে, জানো। আর খিদেও পেয়ে গেছে, সারাদিন খাওয়া হয়নি, সেই দুপুরবেলা দেখলেই একটু চা খেয়েছি, আর সেই মুড়ি চানাচুর খেয়েই আজকে সারাদিনটাই চলে গেল, জানো। আজকে আমি খাবারই সময় পাইনি, সেই ঘুম থেকে উঠে এটা ওটা কাজ করতে করতে কাজ করতে করতে আমার সময় চলে যায়, জানো। সারাটা দিন আমার এইভাবেই, মানে যেদিন ঘরের কাজ করি ওই দিন পুরো ঘরের কাজ করতে করতে পুরো দিনটাই আমার চলে যায়। খাওয়া দাওয়ার কথা বলতে পারছি না, মানে সেই ঠান্ডা লেগে না গলার মধ্যে কেমন কেমন হচ্ছে, আমার কথাগুলোও ভালো করে বলতে পারছি না। ওই জন্য এখন কখন রান্না হবে, আর আমি সেই কখন খাবো, জানো। ডাল ভাত রান্না করছি, একটু সময়ই লাগবে, আর তোতলে যাচ্ছে, মানে বেশ ঠান্ডা লাগলে না, আমি এমনি তোতলে, আর ঠান্ডা লাগলে আর বেশি তোতলে তোতলে যাই, জানো। দেখো আমি কাঁপছি, বুঝেছো? দেখো এদিকে ভাত হচ্ছে, এদিকে ডাল হচ্ছে, ডাল সেদ্ধ, এটা বিউলির ডাল, একটু সময় লাগে সেদ্ধ হতে। আমার খাবার রেডি হয়ে গেছে, আলু মাখা, শুকনো লঙ্কা, পেঁয়াজ ভেজে তারপরে আলু মেখেছি, আর ডিমের অমলেট, একটা ডিমের অমলেট, বেশি ডিম খাবো না, কালকে খেয়েছি ওই জন্য। আর এদিকে ভাত, আর এই যে আমার ডাল। জানো এখন রাত্রে 9টা বাজে, আমার ভাত খেতে খেতে রাত্রে 9টা বেজে গেল, রান্না করে খেতে খেতে এত টাইম লাগলো, জানো, সেই সন্ধ্যাবেলা থেকে। খেয়ে দিয়ে একটু সাজুগুজু করে নিয়েছি, একটু লিপস্টিক পরেছি, আর মুখে ক্রিম মেখেছি, আর কিছু না। এখন প্রচুর প্রচুর জোরে ঘুম পাচ্ছে, জানো। আমি দেখো মনে হচ্ছে আমি শুলেই ঘুমিয়ে যাবো, কোনো কিছু টেরই পাবো না, এরকম এতটাই ঘুম পেয়ে গেছে, কিন্তু ঘুমাতে পারবো না। এখন একটু কাজ আছে, আর আজকের আজকের ব্লগটা একটু ছোট করেই করলাম, এখন রান্নাও করি না, তারপর বেরোয়ও না, কিছু কেনাকাটাও করি না, ঘরে যা থাকে সেগুলোই রান্না করি, খাই দাই, এখন এইরকম করেই চলছে, বুঝেছো? বুঝেছো? চলো এখন আমি, এখন একটু কাজ আছে, এখন বালিশের কভার গুলো পরাবো, বালিশের কভার গুলো আমি একদিন ছাড়া ছাড়াই খুলে দিই, জানো। আমার না প্রচুর প্রচুর এই যে ঘুমালেই না প্রচুর লইয়ে পড়ে, জানো, লোল পড়ে, লোল, এটাকে আমি লোলি বলি, হ্যাঁ, ঘুমালে পরে আমার এরকম হয় যে, ওই জন্য আমি না বালিশের কভার গুলো মানে একদিন ছাড়া ছাড়াই আমি মানে কেচে দিই, না হলে না আমার নিজেরই কেমন একটা লাগে, বিরক্তি লাগে ওই জন্য, সেই জন্য। আর আমার নিজের মুখেও না, জানো, আমি যখন সকালে ঘুম থেকে উঠে মাঝে মাঝে দেখি এই দিক দিয়ে না দাগ হয়ে থাকে, জানো, এতটাই লোল পড়ে আমার সেই ছোটবেলা থেকে, এটা আমার না সেই ছোটবেলা থেকেই অভ্যেস, বুঝেছো? এখন এই কাজগুলো আছে, টুকটাক কাজ আছে, মানে টুকটাক কাজগুলো, জানো, এই কাজগুলো করতে করতে এতটা সময় চলে যায়, বোঝাই যায় না, জানো।